हाय एवरीवन, अस्सलामु आलाइकुम। आमी सामास कुक एंड ब्लॉग थेके सबाई के वेलकाम जानिए आमी आजके आरो एकटी नतून भिडियो निये चले आसलाम आपनादेर साथे शेयर करार जोन्नो। तो आमार आजके भिडियोटा शुरू करेछि सकाल 9টা থেকে। তো আপনাদের সাথে আমার কিছু গাছের পিকচার শেয়ার করেছি, এগুলো আমি ছাদে লাগিয়েছি। তো বেগুন ধরেছে, দেখতে পাচ্ছেন অনেক সুন্দর হয়েছে গাছগুলা। তো আমার মেয়েটাকে সকালবেলা নাস্তা বানিয়ে দিচ্ছি। এখানে আমি লুডুস একটু লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। তো যেহেতু আমার মেয়ে সকালবেলা দুধের কোনো কিছু হতে হবে, অন্য কিছু খেতে চায় না, ও হয়তো বা লুডুস হোক, পাস্তা হোক বা সুজি, যে কোনো কিছু একটা হলে। তো গরুর দুধটা আমি খাওয়াই, গরুর দুধ চুলায় দিয়েছি, দেখি নষ্ট হয়ে গেল, জাল দেওয়ার সাথে সাথে দই দই হয়ে গেছে, এই জন্য আর খাওয়াইনি। তো যেহেতু সকালবেলা ওর দুধের কিছু খেতে হবে, তো আমি দেখতে পাচ্ছেন আমি খেজুর নিয়েছি 3টা, আর এখানে গুঁড়ো দুধ দিয়েছি। তো এটা এখন আমি আমার মেয়েকে খাইয়ে দিব। আমি চিনি ইউজ করি, চিনি অ্যাড করি না আমার মেয়ের খাবারে, কখনো চিনি অ্যাড করি না, চেষ্টা করি মিষ্টি দেই, অথবা কলা থাকলে কলা দেই বা খেজুর কিশমিশ এগুলো দিয়ে ওকে খাওয়াই। তো আমার গরম, আমি একটু ফ্যানে নিচে দিয়ে আমার মেয়েটা নাড়াচাড়া করছে। তো এটা হচ্ছে দুপুরের পরে, একটু কাটাকাটি করে নিয়েছি, ছোট মাছ রান্না করব। তো এখানে ছোট দেখতে পাচ্ছেন আমি ছোট মাছটা বসিয়ে দিয়েছি, মানে মাখাচ্ছি। এলাম এখানে আলু আর হচ্ছে টমেটো দিয়ে আমি একটু রান্না করে নিব। একটু বেগুন দিয়েছি, ধনে পাতা আর বাটা মশলা দিয়েছি, আদা রসুন জিরা একসাথে বেটে নেই সেগুলার একটু দিয়েছি, হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে আমি মাখিয়ে নিয়েছি। যেহেতু রমজান মাসে আমাদের গোস্ত বা ঝোল তরকারি একটু কমই খেতে চাই, এগুলো খেতে পারি না। আর ছোটো মাছ ভাজি ভর্তা এগুলো হলে হয়তো ভাত খাওয়া যায়, এজন্য ছোটো মাছটা একটু বেশি রান্না করি। তো পাশের চুলায় তরকারিটা আমার বসিয়ে দেওয়ার পরে আমি পাশের চুলায় ভাতটা বসিয়ে দিব, যেহেতু মেয়েটাকে একটু দুপুরে ভাত খাওয়াইনি, আগে রান্না করলে হয়তো ওকে ভাত খাওয়াইতে পারবে, এই জন্য আমি ভাতটাও বসিয়ে দিচ্ছি। ভাতটা বসানোর পরে আমি কিছু কাটাকাটি আছে ভেঙ্গে ভাজি করব, সেটা একটু কেটে নিব, আর হচ্ছে পাট শাক ভাজি করব। তো ভাতের চালটা আমি 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম, আপনারা ভিজিয়ে রাখবেন 1 ঘন্টা আগে। আমি যতটুকু জানি যে 1 ঘন্টা আগে ভিজে রাখলে কেমিক্যাল যে থাকে এটা উঠে যায়, আর হচ্ছে হয়তো সবটুকুই ওঠে না, কিছুটা হলেও উঠে যায়, আমি যতটুকু জানি সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি। তো আমি এমনি তো বাড়ির চাল হলেও আমি 1 ঘন্টা বা আধা ঘন্টা ভিজে রাখি, মানে চালটা ধোয়ার সাথে সাথে রান্না বসাই না, আর যদি ভিজে রাখি তাহলে ভাতটা অনেক সুন্দর হয়, ঝরঝরে হয়। তো আপনারা একবার ট্রাই করে দেখবেন, তাহলে বুঝতে পারবেন। তো আমি এখানে ছোটো ছোটো ভেঙ্গি কেটে নিচ্ছি, এটা একটু ডিম দিয়ে ভাজি করব। ডিমটা ভাজি করলেও কিন্তু অনেক মজা লাগে, আর এটা কিন্তু ছোটো ছোটো ভেঙে নিতে হবে। তো আমার ছোটো মাছ আর ভাতটা রান্না শেষ, আর এখন হচ্ছে পাট শাক ছিল, আমি রাত্রেবেলা সিদ্ধ করে রেখেছিলাম, তো সেটাই ভাজি করে নিচ্ছি, আর এদিকে ভেঙে কেটে রাখলাম সেটাই ভাজি করে নিব। তো আমাদের ইফতারের সময় হয়ে গেছে, তো আমরা ইফতার করেছি, এটা কিন্তু রাত্রেবেলা ইফতার করে নিয়েছি বলতে
মাঝে মধ্যে ওর বাবা বাসায় আসে না, সেদিন আমি আসতে অনেক দেরি হয়, আমি সেদিন আর ইফতারি বানাই না। আর এমনিতেও ইফতারে ভাজি পুরি একটু কমই খাওয়ার চেষ্টা করি, হয়তো সাগু, লেবুর শরবত, মালটা এগুলো দিয়ে হয়তো ইফতার করি। এটা হচ্ছে রাত্রেবেলা ওর বাবা বলছিল যে কিছু একটা খাবে, তো এই জন্য আমি ডাল বাটা দিয়ে আর কাঁচা আলু দিয়ে পাকোড়া বানিয়েছি। এটাও কিন্তু অনেক অসম্ভব মজার, আপনারা বাসায় এসে ট্রাই করবেন, তাহলে বুঝতে পারবেন কতটা মজার। তো এখানে আমি হলুদ গুঁড়ো, কাঁচা মরিচ, ধনে পাতা, পেঁয়াজ আর আলু কুচি করে নিয়েছি, আর বাটা মশলা একটু দিয়েছি, আর সাথে দিয়েছি একটু কালো জিরা। কালো জিরা দিয়েছি এই জন্যে যে কালো জিরা তো আমরা সবাই জানি সর্ব রোগের ওষুধ, তো একটু দিয়েছি। আর আমি একটু ডুবো তেলে ভাজছিলাম, অল্প তেলে ভেজে নিচ্ছি, কারণ যে এক্সট্রা তেলটা থাকবে, এখন তো রান্না বান্না সব শেষ যেহেতু রাত্রেবেলা, তো বেশি ভাজি করে নিব না, অল্পই বা করবো, জাস্ট একটু খাবে কয়েকটা, যেহেতু ওর বাবারও একটু সমস্যা আছে। তো কাঁচা আলুর পাকোড়াটা কিন্তু অসম্ভব মজা হয়, আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। তো আমি একটু লাল লাল করে ভেজে নিব। এই যে হয়ে গেল আমার মজাদার কাঁচা আলুর পাকোড়া। তো ইফতারিতে আমরা সবসময় খাওয়ার চেষ্টা করি না, কারণ খাওয়ার পরে হয়তো বা একটু খেতে ইচ্ছে করে তখন বানাই, যেহেতু এবার একটু সমস্যাও করোনার জন্য ভাজি পুরি খাওয়ার অ্যাভয়েড করি। আর ওর বাবার একটু পেশাব ইনফেকশনের সমস্যা আছে, এই জন্যে বেশিরভাগ ভাজি পুরি কমই করা হয় এবার ইফতারিতে। তো আমি লাস্টে আমার মেয়ের কিছু পিকচার শেয়ার করেছি, সেগুলো আপনারা এনজয় করবেন, আশা করি এনজয় করবেন, ভালো লাগবে। তো আজকে আমি এখানেই ব্লগটা শেষ করব। তো নেক্সট ভিডিওতে দেখা হবে, সে পর্যন্ত আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।